তখন বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লো। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো। পেসলিপ নি, ক্লাস এইটে পড়ি, কিছু তো একটা করতে হবে। দুটো ছোট ছোট বোন, নাচ শেখাতে শুরু করলাম। আমার বর একদিন সকালবেলা এসে বলল, আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, থাকতে চাই না তোমার সাথে। স্ট্রাগল শুরু করলাম, ছোট ছোট জুনিয়র আর্টিস্টের পার্ট, ছোট ছোট পার্ট, এগুলো করতে থাকলাম। একদিন সকালবেলা উঠে দেখি খবরের কাগজে জোড়া ফটো আমার, আর কলকাতা শহরে 200টার ওপর হোর্ডিং পড়েছে। আমার প্রথম ব্রেক, বড় ব্রেক, সোহাগী সিঁদুর। আমি মল্লিকা ব্যানার্জি, অ্যাক্ট্রেস। আপনাদের কাছে এসেছি আমার জীবনের কিছু কথা বলতে, শেয়ার করতে। আমি ভাবলাম আমার জীবনের এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করে যদি একটা মানুষও ইন্সপায়ার্ড হয়, তাহলে আমি নিজেকে খুব লাকি মনে করব। তাহলে শুরু করা যাক। আমি গঙ্গার ধারে বসে ভাবতাম যে গঙ্গার ওপারটা কলকাতা আর এপারটা বেলুর। আমি ভাবতাম কী নিষ্ঠুর গঙ্গা মা, হট করে ওপারটাকে শহর আর এপারটাকে মফস্বল করে দিয়েছে। আমি বেলুরের মেয়ে, বেলুর স্টেশন, গঙ্গার ঘাট, রাস্তা, এই নিয়ে আমার বড় হওয়া। আমরা তিন বোন, বাবার বরাবরই খুব চিন্তা ছিল যে তিন মেয়েকে বিয়ে দিতে গেলে অনেকটা খরচা করতে হবে। আমরা মহিলারা তো আর প্রিভিলেজ নয় সমাজের কাছে, আর এখন আমরা সমাজের কাছে কোনো প্রিভিলেজ চাইও না। তো আমার জীবনের হঠাৎ করে একটা বিপত্তি, কোন সময়, আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লো। বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লো। পেসলিপ নীল, আস্তে আস্তে রিলেটিভরা আসতে বাড়িতে বন্ধ করে দিল। কেন বলুন তো, পাছে যদি আমার মা এই তিন বোনকে খাওয়ানোর জন্যে টাকা চায়। যাকে ক্লাস এইটে পড়ি, কিছু তো একটা করতে হবে। দুটো ছোট ছোট বোন, নাচ শেখাতে শুরু করলাম। আমাকে ছোটোবেলা থেকে বাবা মা নাচ শিখিয়েছে, তো নিজেও নাচ শিখতাম, এদিকে স্টুডেন্টদেরকেও নাচ শেখাতাম। একটা জিনিস বুঝে গেছিলাম, সমাজে আর কিছু দরকার লাগুক না লাগুক, টাকাটার খুব প্রয়োজন। নাচ শেখানো, ফিল্মে ব্যাকআপ ডান্সারের কাজ করা, আর যখন ব্যাকআপ ডান্সারের কাজ করতাম না, তখন হিরোইনদের দেখে ভাবতাম আমি কেন হিরোইন হতে পারবো না। খুব মনে হতো আমার জন্য ওরকম ঢাকা প্লেটে খাবার আসবে না কেন, যাকে কেনই বা আমাকে হিরোইন করবে, দুটো বিনুনি, সেই দিদিমণি, মফস্বল, যাকে। জার্নি শুরু হলো, হঠাৎ করে প্রেমে পড়লাম ছোট বয়সে। একজন মানুষের হাত ধরে বিশ্বাস করে এক কাপড়ে কলকাতায় পাড়ি দিলাম, সংসার চলতে থাকলো। খুব ছোট বয়সে আমার একটা ফুটফুটে এইটুকু এইটুকু একটা মেয়ে হলো, ওটাও একটা আলাদা অনুভূতি। বেশ চলছিল স্বামী, সংসার, রান্না বান্না, দারুণ দারুণ, ভীষণ মজা। হঠাৎ করে একটা দিন, ওই যে কি বলে না, ঘণ্টা বাজে, আমার জীবনেও ঘণ্টা বাজল, বিদায়ের ঘণ্টা। আমাদের বিবাহিত জীবনটা ভেঙে গেল। আমার বর একদিন সকালবেলা এসে বলল, আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, থাকতে চাই না তোমার সাথে। অনেকগুলো টাকা মাথায় আমার ঋণ রেখে, একটা 9 বছরের ফুটফুটে সন্তান আমার হাতে দিয়ে সে চলে গেল। কি করব, তিন বোন, তখন বোন ছোট ছোট, মা, ভাবলাম কি করব কি করব। আমার মেজো বোন বলল, দিদি তুই তো এত ভালো নাচতে পারিস, দেখ না অভিনয় করতে পারিস তো। হ্যাঁ পারি। স্ট্রাগল শুরু করলাম, ছোট ছোট জুনিয়র আর্টিস্টের পার্ট, ছোট ছোট পার্ট, এগুলো করতে থাকলাম। হঠাৎ একটা বন্ধুর সাথে দেখা, সে বলল, তুমি এক
দিন একটা ভালো শাড়ি পরে, বড় নাকছাবি পরে চলে এসো তো অডিশন দিতে। আমি চলে গেলাম অডিশন দিতে। তারপর বলল, ঠিক আছে অডিশন হয়ে গেছে, তুমি সকালবেলা চলে এসো, তোমার ফটোশ্যুট আছে। চলে গেলাম, ফটোশ্যুট হলো সিরিয়ালের জন্য। একদিন সকালবেলা উঠে দেখি খবরের কাগজে জোড়া ফটো আমার, আর কলকাতা শহরে 200টার ওপর হোর্ডিং পড়েছে। আমার প্রথম ব্রেক, বড় ব্রেক, সোহাগী সিঁদুর। আমার জীবন চলতে থাকলো, চলতে থাকলো। হঠাৎ করে ওই যে আমরা মেয়ে, মা, আমাদের মধ্যে একটা মায়া, একটা মানুষের সাথে দেখা হলো। সেই মানুষটা আমার হাতটা শক্ত করে ধরে বলল, আমি আছি তো, চিন্তা কিসের? আমি যদি পাশে থাকি, জানবে পৃথিবী তোমার পাশে আছে। আই এম আ কিং। আবার বিশ্বাস করলাম একটা মানুষকে করে। সেই মানুষটার শর্ত ছিল যে আমার সাথে সম্পর্ক রাখতে গেলে তোমাকে কাজ ছাড়তে হবে। ওই যে লোভ বলে, সুখে থাকার লোভ, ভালো থাকার লোভ, ছাড়লাম তার কুইন হব বলে। 2 বছর কাজ ছেড়ে দিলাম, ওর কথা মতো চলতাম। তারপর আমার রিয়েলাইজ হলো, ব্র্যান্ডের নিচে আসল ব্র্যান্ডটাই নকল। ডিসাইড করলাম সম্পর্কটাকে বেরিয়ে যাব, থাকবো না, আবার কাজ শুরু করব। এই সম্পর্কে থাকলে শুধু আমি আমাকে অপমান করব না, প্রত্যেকটা মহিলাকে আমি অপমান করব। কারণ আজকের যুগে এসে আর মার খাবো না, আর কেউ গায়ে হাত তুলবে না। সম্পর্কটাকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার স্ট্রাগল করতে শুরু করলাম। পাশে কিন্তু আমার 2 বোন, আমার মেয়ে, আর আমার বেস্ট ফ্রেন্ড, আমার স্ট্রং পিলার, আমার মা। আবার নতুন করে স্ট্রাগল শুরু করলাম। যাদেরকে 2 বছর ধরে বলেছিলাম আমি আর কাজ করব না রে, আমি আর কাজ করতে চাই না, আমি এবার রেস্ট নেব, তাদেরকে আবার ফোন করা শুরু করলাম, কাজ করব, আবার কাজ করব। আমার প্রোডিউসার, আমার ডিরেক্টর, আমার ইন্ডাস্ট্রি আমাকে আবার বিশ্বাস করে কাজ দিল। এখন আমি বলতে পারি কলকাতা শহরে আমি একটা ফ্ল্যাট করেছি, আমি একটা গাড়ি করেছি, 2 বোন নিজের পায়ে দাঁড়িয়েছে, মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমার মায়ের চুলে পাক ধরেছে। তাই একটা জিনিস বলতে পারি, এখনো কিন্তু অপেক্ষায় আছি ফর হ্যাপি এন্ডিং। একটা কথায় আছে, তাই জন্যে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমার বাবা একটা কথা বলতো যে, তুমি রাস্তায় চলো তো, রোজ এভরিডে মানুষ তোমায় ঠকাবে, আর এভরিডে মানুষকে তোমায় বিশ্বাস করতে হবে। তাই জন্যে বিশ্বাসটা তোমায় রেখে যেতে হবে, বিশ্বাসটা কিন্তু ভাঙলে চলবে না। তাই এখনও আমারও বিশ্বাস আমার হ্যাপি এন্ডিংয়ের জন্যে। আর সেই বন্ধুকে বলতে চাই, যে বন্ধু আমায় বলেছিল, ইউ উইল ডাই অ্যাজ এ নোবডি, পিকচার অফ ইউ বাকি হে দোস্ত। নমস্কার। যদি জোশ টকস এ ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।